আমার ভাইরা মদিনাতুল মুনাওয়ারা কোন এক যুদ্ধের সময় একজন নারী ছোট দুধের বাচ্চা নিয়ে দৌড়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাচ্চাটা আপনি গ্রহণ করেন যুদ্ধের জন্য হুজুর বললেন রে মহিলা এই বাচ্চা কিভাবে যুদ্ধ করবে ছোট সে তো কথাই বলতে পারে না দুধের বাচ্চা সে তো যুদ্ধ করতে পারবে না মহিলা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না আমার বাচ্চা তরবারির আঘাত করতে পারবে না আমার বাচ্চা তীর নিক্ষেপ করতে পারবে না আমি সব জানি তারপরেও যুদ্ধের জন্য আমার বাচ্চাটাকে আপনি গ্রহণ করেন হুজুর বললেন কারণ কি কিভাবে গ্রহণ করব কি উপকার দিবে মহিলাটি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যখন কাফের মুশরিক আপনাকে লক্ষ্য করে তরবারির আঘাত করবে আপনি আমার বাচ্চাটাকে তরবারির নিচে তুলে দিবেন ইয়া রাসূলুল্লাহ কাফের মুশরিক যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে আপনি আমার বাচ্চাটাকে তীরের সামনে ধরবেন আমার বাচ্চাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তরবারির আঘাতে টুকরা টুকরা হয়ে যাবে আমার কোনো দুঃখ নাই তারপরেও আমি চাই জামানার পয়গম্বর বেঁচে থাকো মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করে গেলেন হিজরতের পর মদিনাতুল মুনাওয়ারার একেবারে কাছে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড় কি পাহাড় যারা মদিনায় গেছেন আপনারা উহুদ পাহাড় খুব ভালো চিনেন মদিনায় গেছে উহুদ পাহাড়ের কাছে যায় না এমন পাবলিক খুব কম কারণ মদিনা থেকে হাইটা গেলে 8 মিনিট 10 মিনিট লাগে উহুদ পাহাড় এই উহুদ পাহাড়টা মদিনায় ঢুকতেও দেখা যায় আবার বের হইতেও দেখা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই হাঁটতে গেলে উহুদ পাহাড়ের পাশ দিয়ে তিনি যাইতেন উহুদ পাহাড়ের দিকে তাকাইতেন আবার যখন আসতেন তখন আবার উহুদ পাহাড়ের দিকে তাকাইতেন আবার মদিনার ভিতর ঢুকতেন কিন্তু কোন একটি কারণে আল্লাহ রাসূল তার রাস্তাটা চেঞ্জ করলেন যেই রাস্তা দিয়ে উহুদ পাহাড় দেখা যায় আজকে সেই রাস্তা দিয়ে যান নাই অন্য একটি রাস্তা দিয়ে যখন হুজুর ঢুকলেন আজকে উহুদ পাহাড় বিশ্ব নবীকে দেখে না জোরে বলেন না সুবহানাল্লাহ উহুদ পাহাড় দুজাহানের বাদশা নবী পয়গম্বরকে না দেখে অঝোর ধারায় কান্না শুরু করে দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি উহুদ পাহাড়ের সামনে দিয়ে যাইতেন আল্লাহর নবী আমাকে দেখতেন আমি রাসূলকে দেখতাম আজকে হুজুর অন্য রাস্তা দিয়ে গিয়েছেন আমি দেখতে পাই না আয় আল্লাহ তাআলা আমার ভিতর আমি উহুদ পাহাড়ের ভিতর যে কি আগুন জ্বলতেছে আল্লাহ তুমি তোমার হাবিবকে জানায় দাও সুবহানাল্লাহ আল্লাহ হযরত জিব্রাইল ফেরেশতাদের লিডার নূরের ফেরেশতা তাকে বললেন জিব্রাইল যাও আমার রাসূলের কাছে যা সংবাদটা জানায় দাও হযরত জিব্রাইল আসলেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি আজকে এই পথে কেন হুজুর বললেন আমার কাজ আছে এই জন্য আসছি ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি রাস্তাটা চেঞ্জ করার কারণে উহুদ পাহাড় আপনাকে না দেখতে পেয়ে অঝোর ধারায় কান্না শুরু করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি দ্রুত আপনার পথ ঘুরান উহুদ পাহাড়ের রাস্তা দিয়ে যান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পথটাকে ঘুরাইয়া উহুদ পাহাড়ের রাস্তা দিয়ে তিনি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন উহুদের দিকে তাকাইলেন এবং মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে কয়েকজন সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা আমার সঙ্গে আসো সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের কাছে গেলেন যায় বললেন সাহাবীরা এইটা হলো উহুদ পাহাড় এই পাহাড়ের দিকে তোমরা তাকাও তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন এই জায়গা আনলাম সাহাবীরা বলেন না হুজুর জানি না কেন তখন আল্লাহ নবী বললেন ইউহিব্বুনি রে সাহাবায়ে কেরাম আজমাইন এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে শুধু তাই নয় উহিব্বুহু উহুদ পাহাড় যেই রকম আমাকে ভালোবাসে আমি আল্লাহ রাসূল ও উহুদ পাহাড়কে ভালোবাসি আমরা যারা মনে করি যে আমরাই শুধু হুজুরকে ভালোবাসি বিষয়টা এইরকম নয়
তিরমিজির ভিতরে একখানা হাদিস আমি প্রায় এটা খুতবায় পড়ি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ সুবহানাল্লাহ কোন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে মানলো সুন্নতটাকে অনুসরণ করলো পালন করলো ওমান আহাব্বানি সে যেন আমি রাসূলকে মুহাব্বত করলো সুবহানাল্লাহ ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করলো ভালোবাসলো কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতর ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে থাকবে তো খেজুর গাছ আল্লাহর নবীকে মুহাব্বত করছে এই জন্য জান্নাতে তার সঙ্গ থাকবে আমার ভাইরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা একদিন বাজার করার জন্য গেলেন আশেপাশে সাহাবায়ে কেরাম আজমাইন ছিলেন যায় দেখলেন একজন ব্যক্তি তরকারি বেচে কাঁচা তরকারি গ্রাম থেকে এসে শহরে বেচে আপনাদের এখানে দেখা গেছে দূর থেকে গ্রাম থেকে কাঁচা তরকারি চাষবাস করে এখানে মুক্তারপুর অথবা মুন্সিগঞ্জ নিয়ে শহরে বিক্রি করে না এই রকম তো মদিনা তো শহর ছিল তো গ্রাম থেকে কাঁচা মাল এনে বিক্রি করতেছে পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরকারিওয়ালাকে দেখে তরকারির কাছে যাইয়া ওই ব্যক্তিটার কাছে যাইয়া বসলেন সুবহানাল্লাহকে বলবেন না কোথায় সুলতানে মদিনা দু জাহানের সম্রাট নবী নবী কুলের সম্রাট নবী তিনি তরকারিওয়ালার সঙ্গে যায় বসলেন হুজুর তরকারি বিক্রেতার এই বগলের নিচে হাত ঢুকায় দিলেন বন্ধু বন্ধুর হাত যেভাবে এইভাবে ধরে হুজুর এইভাবে ধরলেন তারপরে টান দেয়া দাঁড় করালেন দুইজনে এইরকম জড়ায় ধরলেন কুলুকুলি করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা তাকায় রইলেন আশ্চর্য হইলেন ঘটনাটা কি তরকারি বিক্রেতা দেখতে কেমন দেখা যায় কালো সাহাবি গ্রাম থেকে আসছে লেখাপড়া নাই শিক্ষা নাই দীক্ষা নাই অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এইরকম আদর দিলেন ভালোবাসা দিলেন মোহাব্বত করলেন কারণটা কি হুজুর বললেন রে আমার সাহাবীরা তোমরা তো জানো না ব্যক্তিটা কে তিনি হলেন আমার একজন গ্রাম্য বন্ধু সুবহানাল্লাহ কোন এই লোকটা আমার গ্রামের ভালোবাসা গ্রামে যখন থাকতাম তখন তার সঙ্গে আমার ভালোবাসার বন্ধন ছিল সে হলো আমার গ্রামের বন্ধু আমি হইলাম তার শহরের বন্ধু আমার ভাইরা তাহলে দেখুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম আজমাইনদের কানেকশনটা কি রকম ছিল আমার ভাইরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবায়ে কেরাম আজমাইন পাগল ছিলেন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ উহিব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীর ভিতর যত যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি মহাব্বত করি আমার মায়ের থেকে আপনাকে বেশি মহাব্বত করি বাবার থেকে বেশি মহাব্বত করি আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলের চাইতে বেশি মহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ এই জগতের ভিতর যত যা কিছু আছে সোনা দানা ধন সম্পদ সকলের চাইতে বেশি নবী আপনাকে মহাব্বত করি ইল্লা মিন নাফসি তবে একটা জায়গা শর্ট সেই জায়গাটি হলো আমার নিজের জীবনের চাইতে না এটা প্রথম যুগের কথা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন আল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি সহি বুখারী এবং মুসলিমের হাদিস ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হে উমর যে আল্লাহর নিকট আমার জীবন আমার প্রাণ ওই আল্লাহর শপথ করে বলি তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হও নাই রে উমর যতক্ষণ না তুমি তোমার জীবনের চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইবা না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি উহিব্বু ইলাইয়া মিন নাফসি এই মুহূর্তে আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহাব্বত করি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্ত থেকে আমি সাক্ষী দিলাম ওমর আমার জীবনটার চাইতেও আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি তখন হুজুর বললেন ইয়া ওমর তাম্মা ইমানাক ইমানুক হে ওমর এই মুহূর্তে তুমি তোমার ইমানটাকে পরিপূর্ণ করে নিলা সুবহানাল্লাহ
ভাইরা আমার তাহলে বোঝা গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হইল ঈমান ঈমান আমরা এতদিন বুঝতাম যে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কি হয় ঈমানদার হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বললে একজন মানুষ ঈমানদার হয় কিন্তু এই বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ হলো পুরোপুরি ঈমানদার হয় না যখনই সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ ভালোবাসবে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবে ভালোবাসবে তখনই ওই বান্দা পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের 6 মাস আগে বললেন আবু বকর কোন দিন জানি আমাদের হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা যাইতে হয় বলা যায় না তুমি রেডি থেকো প্রস্তুত থেকো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত ছিলেন ঠিক 6 মাস পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বেডের ভিতর শোয়ায় দিলেন আলী তুমি আমার বেডের ভিতর শুয়ে থাকো আর চাদরটা উপরে মুখটা ঢেকে রাখো যাতে কাফের মুশরিক মনে করে কে শুয়ে আছে মুহাম্মদ আসলে নবীজি এখানে নাই যাতে কাফের মুশরিক মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায়া বললেন যে আলী শুয়ে থাকো তোমার আমার সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায় দেখা হবে সুবহানাল্লাহ পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো সাহাবা একরাম অন্যান্য যে আপনি এত বড় একটা রিস্ক কিভাবে নিলেন যে এই জায়গায় শুয়ে রইলেন উপরে চাদর দিয়ে যদি কাফের মুশরিক আয়েশা আপনার কল্লা উড়িয়ে দিত তারা তো মনে করত মুহাম্মদ আসলে তো এটা মুহাম্মদ না আপনি আপনি এত বড় রিস্কটা কেন নিলেন হযরত আলী ডেকে বলে সাহাবা একরাম আজমাইন নবীর জন্য তাম দুনিয়া নয় নিজের জীবনটাও কুরবানি দিতে প্রস্তুত এরপর দ্বিতীয় নাম্বার বললেন এরে সাহাবা একরাম আজমাইন যখন আল্লাহ রাসূল শোয়ায় দিয়ে গিয়েছেন এরপরে আমি জানতাম আমি কখনো কাফের মুশরিকদের হাতে শহীদ হব না এই জায়গায় কারণ হলো যাওয়ার সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নূরের জবান দ্বারা একটা শব্দ উল্লেখ করেছেন আলী শুয়ে থাকো দেখা হবে কথা বুঝে নাই শুয়ে থাকো দেখা হবে ও মিয়া যে জায়গায় মুহাম্মদ সাল্লাম এই কথা বলে ফেলছেন যে আলী শুয়ে থাকো দেখা হবে মদিনায় ওই জায়গায় দুনিয়ার কোনো শক্তি আলীকে মারতে পারে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন সাহাবায়ে কেরাম আজমাইন আমি আগেই বুঝছি যে কোন শক্তি আমাকে কিছুই করতে পারবে না কারণ আল্লাহ নবী বলছেন দেখা হবে মদিনায় আসলে কিছুই করতে পারে নাই আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় যখন রাত্রি বেলায় আল্লাহর নবী নক করলেন সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেওয়া হলো বলা হলো আবু বকর ঘটনা কি এত দ্রুত কেন খুললা কিভাবে সম্ভব হলো হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনি আমাকে বলেছেন কোন দিন জানি হিজরতের সময় হয়ে যায় বলা যায় না ওই দিন থেকে আপনার অপেক্ষায় আমি দরজার কাছেই দাঁড়ায়া থাকি 6 মাস হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষা করি কোন দিন আসেন আবার কোন দিন না কোন দিন চলে আসেন এই জন্য আমি রাত্রিবেলায় ঘুমাই না আমি আবু বকর যদি ঘুমায় যাই আর আপনি দরজা নক করেন সময় মতো যদি উঠতে না পারি ঘুমের কারণে যদি সঠিক টাইমে উঠতে না পারি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের ভিতর কষ্ট হবে আমি এই কষ্টটা আপনাকে দিতে যাই না ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি ঘুমাই না দাঁড়ায় আছি দেখুন মহব্বতটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে তাহলে চলো যখন হেরা পর্বতে গেলেন গাড়ি সুর যে জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান নিয়েছিলেন হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে গাড়ি সুর একটা জায়গা সেখানে যাওয়ার পরে বললেন যে আমরা একটু অবস্থান নিয়ে অনেক দূর হেঁটেছি একটু অবস্থান নেওয়ার দরকার হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ গাড়ি সুর এই জায়গা একটা সুন্দর গুহার মতো দেখা যায় গাড়ি সুর পাহাড়টা পাহাড়ের কাছে গিয়েছিলাম আমি কিন্তু উপরে উঠতে মানে শক্তি দেয় নাই এত উপরে যারা উঠতেছে আমি দেখলাম যে পিপিলিকা যেভাবে লাইন ধরে উপরে উঠে না এই রকম দেখা যায় বলছি না আমার পক্ষে সম্ভব না অনেক একদিনের ফারি ওই গাড়ি সুরে যারা উঠে একদিন নষ্ট হয়ে যায় উঠতে আর নামতে এজন্য উঠিই না এই গাড়ি সুর এই পাহাড়ের উপরে
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুহা ছিল এই গুহার ভিতরে ঢুকছেন ভাইরা আমার হযরত আবু বকর সিদ্দিক তিনি আগে ঢুকলেন গুহাটা পরিষ্কার করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে ঢুকলেন ছোট অল্প একটু জায়গা সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢোকার পরে হুজুর ক্লান্ত ছিলেন হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক ক্লান্ত আপনি শুয়ে পড়েন এখানে তো বালিশ নাই আমার উরুটাকে আপনার জন্য বালিশ বানায় দিলাম হযরত আবু বকর সিদ্দিক বসে আছেন হুজুর ঘুমাইতেছেন কিছুক্ষণ পরে হযরত আবু বকর চতুর্দিকে তাকায় দেখলেন কতগুলো গর্ত দেখা যায় ঘটনা কি এত গর্ত কোত্থেকে এরপরে হযরত আবু বকর সিদ্দিক একটু গবেষণা করে দেখলেন এগুলো সাধারণ গর্ত না এগুলো সাপের গর্ত সাপ এখানে সাপ থাকে হযরত আবু বকর সিদ্দিক তার পরনে যে কাপড় ছিল সেই কাপড় খুলে ছিড়ে ছিড়ে গর্তের মুখগুলো বন্ধ করতেছিলেন কারণ এই গর্ত থেকে যদি সাপ বের হয় আল্লাহর রাসূলকে ধ্বংসন করে তাহলে অবস্থা খারাপ হবে এই জন্য তিনি গর্তগুলো বন্ধ করতেছিলেন এমন একটা পর্যায়ে আসলো একটা গর্ত বন্ধ করার জন্য আর কাপড় নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গর্ত তিনি পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখলেন আল্লাহর কি মহিমা আল্লাহর কি হিকমত ওই সাপটি ওই জায়গা দিয়ে ওঠার চেষ্টা করছিলেন হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতর ধ্বংসন করলেন কিন্তু হযরত আবু বকর পা উঠায় না কারণ হলো উঠাইলেই নবী যদি আক্রমণ করেন দেখুন তাদের মহব্বতটা কি ছিল ভালোবাসা কি ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরায় কাঁদতেছেন শরীর আলাদা রং হয়ে গেছে কালো হয়ে যাচ্ছে বিষাক্ত হয়ে যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু থেকে এক ফোঁটা চোখের পানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারকের উপর পড়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে যায় হুজুর চোখ খুলে দেখে আবু বকর কাঁদে আবু বকর কাঁদো কেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইতেছেন আমার পায়ের মধ্যে সাপে দংশন করেছে আমি সহ্য করতে পারছি না এই জন্য কাঁদি হুজুর বললেন যখন কামড় দিল তখন কেন বললে না ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক জার্নি করে গুহার ভিতর আশ্রয় নিয়েছেন আপনি ঘুমান আমি চাই না আপনার ঘুমের ডিস্টার্ব হোক জোরে বলেন না সুবহানাল্লাহ আপনার ঘুমের ক্ষতি হবে এইটা আমি চাই না সাপে কেটেছে দরকার হয় মরে যাব তারপরেও আপনার ঘুমের কোনো ক্ষতি হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর কি বললেন আবু বকর তুমি পাটা আমার কাছে আনো পাটা যখন কাছে আনা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নূরানী জবান থেকে একটু থুতু মুবারক নিলেন নি আবু বকর যেই জায়গায় সাপে দংশন করেছে ওই জায়গায় লাগায় দিলেন সঙ্গে সঙ্গে আবু বকরের গায়ে যত বিষ ছিল সব বিষ পানি হয়ে গেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপকে প্রশ্ন করলেন রে সাপ কারণ কি আমার কলিজার টুকরা সাপই আবু বকরের পায়ে কেন কামড় দিলে সাপ বলে ইয়া রাসূলুল্লাহ অনেক শুনেছি আপনার কথা মদিনাতুল মুনাওয়ারায় জামানার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর এসেছে হিজরত করে মক্কাতুল মুকাররামা থেকে কিন্তু আজ পর্যন্ত আপনাকে দেখিনি কিন্তু গুহার ভিতর যখন আসলেন আবু বকরের জবান থেকে যখন শুনলাম নবী মুহাম্মদ এখানে আছে আমি বারবার বিভিন্ন গর্ত দিয়ে উঠার চেষ্টা করি কিন্তু কাপড়ের কারণে উঠতে পারি নাই এই জায়গায় দেখলাম আবু বকরের পাটা দিয়ে চেপে ধরে আছে আমি চিন্তা করলাম কামড় দিলে সে পা সরায় ফেলবে আর আমি উঠে একটা নজর আপনাকে দেখে নিব ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি আবু বকরের কদমের ভিতর কামড় দিয়েছি সাহাবায়ে কেরাম আজমাইন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন একটু নজির আপনাদেরকে বলতেছি ভাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হযরত উসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কি ভালোবাসা ছিল দেখুন হযরত ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনি একদিন তাশরিফ আনেন দাওয়াত গ্রহণ করেন আপনি যখন আসবেন কয়েকজন সাহাবী নেবেন কয়েকজন সাহাবী সহকারে আমার বাড়িতে আসেন দাওয়াত দিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন চলো হযরত ওসমানের বাড়ি দাওয়াতে যাব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে হাঁটেন হযরত ওসমান পিছনে পিছনে হাঁটেন অন্যান্য সাহাবা একরাম আজমাইন তারাও পিছনে পিছনে হাঁটেন হযরত ওসমান বারবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের দিকে তাকায় জোরে বলেন না সুবহানাল্লাহ পা মুবারকের দিকে তাকায় বিষয়টা হুজুর খেয়াল করলেন বললেন রে ওসমান কারণ কি বারবার আমার পায়ের দিকে কেন তাকাও হযরত ওসমান দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দেখতে চাই এই মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার বাড়ি যাইতে আপনার কয়টা কদম লাগে জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি গুনতে চাই কয়টা কদম দিবেন আপনি আমার বাড়ি যাইতে যতটা কদম লাগে ইয়া রাসূলুল্লাহ তত পরিমাণ পরাধীন যে গোলাম আছে যে সকল গোলামগুলো মানুষের গোলামি করতেছে আমি চাই আপনার কদম পরিমাণ এত পরিমাণ গোলাম আমার নিজের পার্সোনাল টাকার মাধ্যমে তাদেরকে আজাদ করে দিব ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আপনার ভালোবাসায় আমি চাই যতটা কদম দিয়ে আমার বাড়ি যাইবেন ততজন গোলাম আমার টাকা দিয়ে আমি আজাদ করব কি রকম প্রেম কি রকম ভালোবাসা ছিল